প্রথমে জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এতটা সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে আছি থাকবো এবং প্রমিস করছি তোমাদের আমি সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করব। শুধু তোমরা যদি সঙ্গে থাকো এবং কোয়ারি ছিল তোমাদের যে স্যার লং কোশ্চেনগুলো করিয়ে দেওয়ার জন্য তোমাদের যত আয়ন মার্টিনের লং কোশ্চেনগুলো রয়েছে ভিডিওগুলো করে দেওয়ার জন্য আমি একটা প্ল্যান করেছি যে তোমাদের এক একটা ভিডিওতে কিন্তু ধরো যদি এক্সাম্পল দিয়ে বলি ধরো উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণের একটা একটা ভিডিওতে কিন্তু সমস্ত রায় ম্যাটিনের ম্যাক্সিমাম গুলো আমি একটা ভিডিওতে নিয়ে আসবো তাতে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা সুবিধে হবে এরকমভাবে যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত কিছু একটা ভিডিওতে এইভাবে এক একটা ভিডিও করব চ্যাপ্টার ওয়াইজ সেখানে কমপ্লিট করে দিব তো প্লিজ ধৈর্য ধরে একটু ভিডিওগুলো দেখো তোমাদের সঙ্গে আছি থাকবো সমস্ত কিছু কমপ্লিট করব আমি তো বেশি সময় নষ্ট করব না তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে আমি নবম শ্রেণীর রায়ণ মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্কুল নাম্বার ফাইভ নিয়ে আলোচনা করব। তোমরা পেজ নাম্বার একশো সত্তর পেজ খুললে দেখতে হবে সেখানে যে শর্ট কোশ্চেন এবং দু নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ যারা এক থেকে চার অবধি স্কুল দেখনি সবাইকে বলো প্লিজ সেই এক থেকে চার অবধি স্কুলগুলো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিয়েছি আর এই যেগুলো আমি করছি রাফ করছি সেগুলো যদি পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো তো শুরু করবো দেখো আজকে আমরা নাম্বার এবং সমস্ত কোশ্চেন কমপ্লিট করবো এত দূর অব্দি ওকে তো আমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন রেডি করা রয়েছে ঠিক আছে এখানে কিন্তু আমরা অঙ্কগুলো করবো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ ফার্স্ট কোশ্চেন বলেছে রুট সেভেন সংখ্যাটিকে দশমীকে প্রকাশ করলে সংখ্যাটি হবে রুট সেভেন সংখ্যাটিকে যখন আমরা দশমিক প্রকাশ করি সেই সংখ্যাটা কি রকম ধরনের সংখ্যা হবে সেটা এখানে দেখো প্রথম অপশানটা যেটা বলেছে এখানে পূর্ণ দশমিক সংখ্যা পূর্ণ দশমিক সংখ্যা মানে কি পূর্ণ দশমিক সংখ্যা মানেই হচ্ছে কি আমাদের ধরো তোমাকে যদি বলি এক্সাম্পল দিয়ে টু পয়েন্ট ফাইভ দেখো এখানে কিন্তু আমরা দশমিকের পরে কিন্তু আমাদের সংখ্যাটা কিন্তু কোনো না কোনোভাবে কেটে গেছে তার জন্য তো কমপ্লিট হয়ে গেছে এরপরে কোনো সংখ্যার নেই এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের ফাইভ বাই টু এটার মানে হচ্ছে ফাইভ বাই টু দেখো ফাইভকে যদি টু দিয়ে ডিভাইড করি তার মানে কিন্তু দশমিকের পরে কিন্তু একটা সসীম সংখ্যক সংখ্যা আসছে ঠিক না তার মানে 2.5 হয়ে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে তো এটাকে বলা হবে কি পূর্ণ দশমিক সংখ্যা পৌনঃপুনিক সংখ্যা মানেটা কি পৌনঃপুনিক মানে হচ্ছে গিয়ে তোমাদের যে দশমিকের পরে কোনো একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা চারটে সংখ্যা যদি বারবার বারবার রিপিট হয় পাঁচটা হতে পারে মানে যে কোনো যত সংখ্যা হতে পারে কিন্তু সেটা যদি বারবার রিপিট করে তখন সেটাকে বলা হয় 순কুণি एग्जांपल দিয়ে বললে বুঝতে পারবে তোমরা দেখো আমি যদি বলি 1/3 1 কে 3 দিয়ে যদি তুমি ডিভাইড করো দেখবে আসবে 0.3 3 3 এই রকম ভাবে চলতে থাকবে ঠিক না তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 0.3 পৌনুপুনি কারণ 3টা হচ্ছে এখানে রিপিট হচ্ছে এরকম অনেক উদাহরণ তোমরা পড়েছো এবারে দেখো চলে এসো মানে হচ্ছে কি এইটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল দশমিক দশমিক সংখ্যা সংখ্যা কি বললাম অসীম এদের কোনো ক্যান্সেল তো হবে না কাটাকাটি কেটে যাবে না কিন্তু এটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা এরপরে দিয়েছি দেখো অনাবৃত্ত এবং অসীম দশমিক সংখ্যা অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা মানে কি কোনো সংখ্যা তো রিপিট হবে না কিন্তু এটা অসীম সংখ্যক কিন্তু চলতে থাকবে অসীম দশমিক সংখ্যা মানে দশমিকের পরে অসংখ্য সংখ্যা চলতে থাকবে কখনোই ভাগশেষ জিরো হবে না ওকে তার মানে বল দেখো এখানে এই যে রুট সেভেন রুট সেভেন এটা একটা কি সংখ্যা এটা একটা কি সংখ্যা তোমরা পড়েছো এটা একটা কি সংখ্যা অমূলদ সংখ্যা ইয়েসন্য আর অমূলদ সংখ্যা কিন্তু হয় অনাবৃত্ত এবং অসীম দশমিক সংখ্যা এইগুলো হচ্ছে যেন রুট থ্রি রুট টু রুট ফাইভ এগুলো হচ্ছে কি অমলদ সংখ্যা এবং এগুলো এদের কখনো আবৃত্ত আসে না এগুলো সবসময় অনাবৃত্ত হয় এবং এরা অসীম দশমিক সংখ্যা হয় তোমাদের মনে রাখতে হবে তোমাদের রুট সেভেন রুট থ্রি রুট ফাইভ এগুলো যদি তোমাদের ভাঙতে আসে তখন লং কোশ্চেন চলে আসবে কিন্তু এখানে লং কোশ্চেন যেহেতু দেয়নি তার জন্য কিন্তু আমরা রুট কার ভেঙে দেখবো না ঠিক আছে তাহলে আমি যখন লং কোশ্চেনগুলো করাবো সেখানেই কিন্তু কোশ্চেনগুলো থাকলে থাকবে সেখানে আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো শুধু তোমাদের একটা কাজ হচ্ছে সঙ্গে থাকো অবশ্যই প্রমিস করছি তোমাদের সমস্ত কিছু আমি কমপ্লিট করে দেবো দেখো অপশান হবে কিন্তু অপশান সি হবে এখানে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে বলছে যদি এফ এ সমান এটা হয় তবে এফ অফ ওয়ান বাই টু এর মান কত দেখো এই যে সংখ্যাটা ফাংশনটা দেওয়া হচ্ছে ফাংশন অফ এ ফাংশন অফ এ বলে দিছে টু এ প্লাস ওয়ান বাই এ কিন্তু আমাকে বলেছে ফাংশন অফ টু এ এর মান কত তাহলে এর জায়গায় যদি আমি ওয়ান বাই টু এ বসিয়ে দিই তার মানে হচ্ছে কি করলাম আমি এ এর জায়গায় এ এর জায়গায় বসালাম আমি ওয়ান বাই টু এ ঠিক আছে তাহলে এর জায়গায় ওয়ান বাই টু এ বসালে দেখো টু ইন্টু এর জায়গায় লিখবো কি ওয়ান বাই টু এ খুব সহজ অঙ্ক প্লাস ওয়ান বাই টু ইন্টু এর জায়গায় লিখব ওয়ান বাই টু এ ঠিক আছে দেখো কাটাকাটি করে দিলে এখানে চলে আসবে কত ওয়ান বাই এ ঠিক এখানে টু টু কেটে দিলে ওয়ান বাই ওয়ান বাই এ আসবে এর সঙ্গে দেখো এখানে কত আছে ওয়ান বাই টু এ ছিল তাহলে ওয়ান বাই এ এখান থেকে পাবো আমরা ওয়ান বাই এ প্লাস এ উপরে উঠে গেলে এটা আসবে মানে এ প্লাস ওয়ান বাই এটা হবে আমাদের ওয়ান বাই টু এ এপশান এ হবে বাই এ নেক্সট কোশ্চেন যাবো আমরা তিন নাম্বার কোয়েশ্চেন দিয়েছে দেখো একের তিন নাইন টু দা পার এ বাই টোয়েন্টি সেভেন টু দা পার ইকাল টু ওয়ান হলে এ অনুপাত বিয়ের কত এটা হচ্ছে অ্যাকচুয়াল তোমাদের সূচকের অঙ্ক সূচকের অঙ্কে কী করেছিলাম আমরা একটা শর্ত আমরা আজকে শিখব এক্ষুনি সেই শর্তটাকে কাজে লেগে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন ভীষণ পরিমাণে ঘুরিয়ে ফিরিয়ে আসে তো শর্ট কোশ্চেনটা আগে একটু ভালো করে যে ফর্মুলাটা আমি বলছি একটু মন্দির শোনো ওই ফর্মুলাকে কাজে লেগে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের অঙ্ক ঘুরিয়ে ফিরে আসে দেখো এখানে বলেছে এই যে যেটা দেওয়া রয়েছে আমাদের এখান থেকে লিখতে পারি না নাইন টু দ্য পার এ ইকুয়ালস টু বজ্র গুণন করে এখানে টোয়েন্টি সেভেন টু দ্য পাওয়ার বিকে ওয়ানের সঙ্গে গুণ করতে পারি আমি তার মানে লিখতে পারি টোয়েন্টি সেভেন টু দ্য পাওয়ার বি ওকে নাইনকে লিখবো আমরা থ্রি স্কোয়ার ওকে থ্রি থ্রি যা তিন তিনে নয় হোল টু দ্য পার এ ইকুয়ালস টু সাতাশকে লিখতে পারি তিনটা তিন এর গুণ ফল মানে থ্রি কি হোল টু দ্য পাওয়ার ওকে থ্রি টু দ্য পাওয়ার টু এ ইকুয়ালস টু থ্রি টু দ্য পাওয়ার থ্রি বি ওকে এর পরে যে সূত্রটা আমি লিখছি যে ফর্মুলাটা তোমাদের শেখাচ্ছি সেটা মন দিয়ে দেখো এখান থেকে আমরা পাবো টু এ সমান থ্রি বি কেন টু এ সমান থ্রি বি পেলাম ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা এখানে দেখো এখানে রয়েছে থ্রি টু দা পার টু এ এখানে রয়েছে থ্রি টু দ্য পার থ্রি বি তাহলে নিধান নিধান বা বেস যেটা রয়েছে দুজনের কিন্তু কি রয়েছে দেখো থ্রি রয়েছে ঠিক না থ্রি রয়েছে দুজনের তার মানে আমাদের যে শর্তটা আমরা পড়েছিলাম বা আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম সূচকে সেটা কি ছিল যদি এ টু দ্য পার এক্স সমান বি টু এ টু দ্য পার ওয়াই হয় এ টু দ্য পার এক্স সমান এ টু দ্য পার ওয়াই হয় এখান থেকে আমরা কিন্তু করতে পেরেছিলাম এক্স ইকুয়ালস টু ওয়াই কিন্তু কিন্তু শর্তটা কী ছিল যেখানে এ যেখানে এ নডিকো ওয়ান মাস ওয়ান যদি এর মান জিরো ওয়ান মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে কিন্তু এই শর্তটা কাজে লাগবে না দেখো এর মান মানে যেটা আমাদের নিধান ঠিক তাহলে এখানে যে নিধান রয়েছে থ্রি রয়েছে থ্রি রয়েছে বা বেস যেটাকে বলবো জিরোও নয় ওয়ানও নয় মাইনাস ওয়ান ওয়ান নয় তার জন্য কিন্তু আমরা এটাকে লিখতে পেরেছি টু এর সঙ্গে আমরা লিখতে পেরেছি থ্রি বিকুয়াল টু এর সমান থ্রি বি এখানে দেখো এক্স এর সঙ্গে আমি ইকুয়াল লিখেছিলাম ওকে মানে সূচক বা ঘাত দিচ্ছি আমি শর্তটা হচ্ছে গিয়ে একদম আজকের পর থেকে হয়তো তোমরা ভুলবে না শর্তটা হচ্ছে গিয়ে যদি কোনো দুটো সমীকরণ একটা সমীকরণ থাকবে এবং তাদের পাওয়ার যদি তাদের বেস দুটো সমীকরণে একটা সমীকরণে দুদিকের যদি বেস সমান থাকে বা নিধান সমান থাকে তাহলে কিন্তু আমরা পাওয়ারকে বা ঘাতকে বা সূচককে সমান করতে পারব যদি বেসটা ও জিরো ওয়ান মাইনাস ওয়ান না হয় ওকে তাহলে টু এ সমান থ্রি বি লিখতে পারি এখান থেকে আমরা আসবো কি এ বাই বি সমান থ্রি বাই টু ওকে কারণ এ দেখো এখানে রয়েছে বি টাকে গুণ রয়েছে তাহলে ভাগ করতে পারি থ্রি গুণ রয়েছে ঠিক আছে টু এই দিকে বাম দিকে ভাগ করতে পারি অতএব এ অনুপাত বি সমান থ্রি অনুপাত টু আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি তাহলে অ্যানসার হবে দেখো এ অনুপাত বি সমান থ্রি অনুপাত টু অপশন সি হবে এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেনে যাব আমরা বলছে যে যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় তবে এইটার মান কত এইটার মান আমাকে জানতে চাই দেখো এ প্লাস বি প্লাস সি জিরো বলেছে ঠিক আছে আজকে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটা সূত্র লাগাবো সেই সূত্রটা কি তার আগে এইটাকে আমি বলে দিই এইটাকে কিভাবে লিখতে পারি দেখো লসাগু এখানে কত হবে বলো এ বি সি ঠিক লসাগু হবে বি সি সি এ বি তাহলে বি সি রয়েছে এখানে কি রয়েছে বি সি রয়েছে এখানে কি নেই এস এ নেই লসাগু এ নেই তাহলে এ সঙ্গে এ গুণ হয়ে যাবে কত হয়ে যাবে এ হয়ে যাবে কিউ আচ্ছা এবারে দেখো এখানে প্লাস বি স্কোয়ার বাই সি এখানে কি নেই এখানে কি নেই বি নেই এখানে কি নেই বি নেই তার মানে আমি বি স্কোয়ারের এর সঙ্গে বিগুণ করলে কত হবে বি কিউ বি শূন্য আচ্ছা প্লাস প্লাস সি স্কোয়ারের সঙ্গে একই রকম ভাবে কি হবে সি গুণ হবে কারণ এখানে এবি রয়েছে সি নেই সি কিউ হয়ে যাবে এবারে এর মানটা আমি বের করবো কিন্তু দিয়ে দিয়েছে দেখো এ প্লাস বি প্লাস সি টু জিরো ওকে আচ্ছা এই অঙ্কটা যখন আমরা করবো আমরা একটা শর্ত আহ পড়বো এক্ষুনি সেই শর্তটা আগে জানবো তারপরে এটা আসবো দেখো তোমরা পড়েছিলে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এর সূত্র কি পড়েছিলে বলো এক্স প্লাস ওয়াই প্লাস পড়েছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স এটা কিন্তু তোমাদের কি করতে হবে মনে তো রাখতেই হবে কিছু করার নেই এটা হচ্ছে আমাদের সূত্র এবারে বলো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটা যদি জিরো হয়ে যায় তার মানে এই পুরো এই পুরো এই পুরো যেটা আমি লিখেছি সূত্রের আগে যেটা ছিল এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এটাও নিশ্চয়ই কার সঙ্গে সমান হয়ে যাবে জিরোর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে আর এটা যদি জিরোর সঙ্গে ইকুয়াল হয়ে যায় তার মানে একটা জিনিস দেখো এখানে জেড কিউব এটা যদি কি হয়ে যাবে থ্রি এক্স ওয়াই জেড হয়ে যাবে ইয়ার জন্য কারণ এটার সমান যদি জিরো হয় মাইনাস যেটা থ্রি এক্স ওয়াই জেড রয়েছে এদিকে এলে প্লাস থ্রি এক্স ওয়াই জেড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তাহলে কখন এটার সঙ্গে এই সূত্রটা এলো কখন এই সূত্রটা এলো কখন এই সূত্রটা এলো যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কি আসে জিরো আসে তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব বাই এ বি সি এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব কি লিখলাম আমি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব এইখানে দেখো এ প্লাস বি প্লাস সি কি দিয়ে দিছে জিরো দিয়ে দিছে তাহলে লিখতে পারি এখানে আমি থ্রি এ বি সি বাই এ বি সি এটাকে লিখতে পারি এটা সমান নিশ্চয়ই থ্রি এ বি সি হয়ে যাবে কারণ এ প্লাস বি প্লাস সি হয়ে গেছে জিরো হয়ে গেছে ওকে তাহলে দেখো এ প্লাস এ বি সি কেটে দিব অ্যান্সার হবে কত আমাদের থ্রি খুব ইজি অঙ্ক একটু মন দিয়ে তোমাদের দেখতে হবে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর ওকে নেক্সট কোশ্চেনে যাব আমরা ভিদ্দা কি বলেছে বলছে এ ওয়াই সমান এক্স মাইনাস থ্রি সরল রেখাটি ওয়াই অক্ষকে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে কোন বিন্দুতে ছেদ করবে একদম ইজি অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক প্রায় পরীক্ষায় আসে এটা ভালো করে দেখে নাও বলছে আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে কোনো কোনো সরলরেখা একসক্ষকে ছেদ করার অর্থ কি ধরো একটা সরলরেখাকে আমি নিয়ে গেলাম ফোর ফোর এইখান দিয়ে আমি নিয়ে গেলাম ধরো একটা সরল রেখাকে এক্সাম্পেল এক্সাম্পল দিচ্ছি ধরো এইভাবে আমি একটা সরল রেখাকে নিয়ে যাচ্ছি এক্সাম্পল দিচ্ছি ঠিক এবারে দেখো এই যে বিন্দুটা আমি পাবো দিয়ে যাওয়া মানে এটা অ্যাকচুয়ালি কোনো বিন্দু মানে কি এক্স জিরো এ শূন্য এক্স জিরো এ শূন্য আর এক্স অক্ষের উপর কোনো বিন্দু এই বিন্দুটা মানে কি থ্রি জিরো মানে এর এখানে কি জিরো ওয়াই জিরো আর এর এখানে কি জিরো এক্স জিরো এর এখানে কি জিরো ওয়াই জিরো তার মানে কোনো সরল রেখা যদি অক্ষ অক্ষকে ছেদ করে তার কিন্তু হয়ে হয়ে যাবে যাবে জিরো আমি জানি না সরল রেখাটি কিন্তু এক্সের স্থানাঙ্ক জিরো হবে আর কোনো রেখা যদি এক্স অক্ষকে ছেদ করে তার মানে সেখানে কিন্তু দেখো ওয়াই ওয়াই জিরো হয়ে যাবে কারণ উপরে তো না জাস্ট এক্স অব্দি এসেছি এক্স দিয়ে এসেছি উপরে কি উঠছি না আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এবারে দেখো এখানে কি করব সরল রেখাটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে যদি ধরে নিই যদি ধরে নিই যে ওয়াই অক্ষকে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করেছে এ সরি জিরো ওয়াই বিন্দুতে ছেদ করেছে মানে ওয়াই এক্স জিরো স্বাভাবিক তাহলে আমি এই মানটা লিখতে পারি তার মানে এটা জিরো ওয়াই বিন্দুতে যদি ছেদ করে তাহলে আমরা যে সমীকরণটা যে দেওয়া রয়েছে ওয়াই সমান এক্স মাইনাস থ্রি এখানে এখানে জিরো ওয়াই যদি বসা এটা ওয়াই হয়ে যাবে এক্সের মান কত হয়ে যাবে জিরো মাইনাস থ্রি হয়ে যাবে কারণ এক্সের স্থানাঙ্ক কত এখানে জিরো এ অন্য তাহলে ওয়াই ওয়াই সমান কত হবে আমাদের মাইনাস থ্রি ওয়াই সমান কত হবে আমাদের মাইনাস থ্রি আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি তাহলে অ্যান্সার হবে দেখো এখানে অপশান অপশান এটা লিখে দিব আমরা এটাকে কি লিখবো এটাকে কি লিখবো আমরা জিরো ওয়াই এর মান হচ্ছে মাইনাস থ্রি এই বিন্দুর মধ্য দিয়ে ধরেছিলাম আমি যাবে তাহলে জিরো মাইনাস থ্রি মানে অপশান সি হবে এখানে সঠিক উত্তর জিরো মাইনাস থ্রি নেক্সট কোশ্চেনে যাব দেখো ভি কি বলেছে ছয়ের দাগে কি বলছে বলছে এ বি সি ডি একটা রম্বস রয়েছে তাদের মধ্যে এসিবি হচ্ছে জিরো ডিগ্রি ডিগ্রি হলে এ মান এর মানকত এ ডিবি এর আগে আমি লিখে ফেলি এ বি সি ডি এই রম্বসটা আমার রয়েছে ওকে এবারে আমি এ সিবি এসিবি এ সিবি চল্লিশ ডি এসিবি মানে অ্যাকচুয়ালি তোমাকে এ থেকে সি অবধি নিশ্চয় একটা সরল রেখা টানতে হবে মানে কি করবো আমরা এটা ডি এটা এটা ডি এ থেকে সি অবধি আমি কি করবো একটা কর্ণ লঙ্কন করবো কর্ণ অঙ্কন করব ইয়ে শূন্য ওকে তার মানে যে কোনটা আমার বেরোলো কোনটা বেরোলো এইটা এটা হচ্ছে কি আমাদের এ সি মানে এটা বলে দিয়েছে আমাদের চল্লিশ ডিগ্রি ইয়ে শূন্য এ সিবি চল্লিশ ডিগ্রি বলে দিয়েছে বলছে এ ডিবি এর মান কত এ ডিবি এ ডিবি মানে আরো একটা আমাকে কর্ণ টানতে হবে এ ডি থেকে বি এই কর্ণটা টানবো দিলে আমরা যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এই কোনটা আমাদের কত জানতে বলেছে ইয়ার অন্য আপাতত তোমরা বুঝে গেছো আবারও বলে দিচ্ছি দেখো এবিসিডি একটা কি রয়েছে এবিসিডি কি রয়েছে একটা রম্বস রয়েছে বলছে এই এবিসিডি রম্বসের এসি চল্লিশ ডিগ্রি কি চল্লিশ ডিগ্রি এসিবি চল্লিশ ডিগ্রি তাহলে এসিবি মানে কোনটা এ এইটা তাহলে আমাকে একটা কর্ণ টানতে হবে এসি কর্ণ দিলে আমি এসিবি এই কোনটা পাবো এই কোনটা বলে দিচ্ছে আমাদের কত চল্লিশ ডিগ্রি বলছে এ এর মান কত এ ডিবি এ ডিবি একটা সরল টানবো কর্ণ এই ডিবি এর মান বের করতে বলেছে একদম এই যে অঙ্ক একটু শুনে নাও খুব সহজ লাগবে দেখো এখানে আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় আমরা জানি কি ভালো করে শুনে নাও আমরা জানি কি রম্বসের আমরা জানি কি রম্বসের আমরা জানি রম্বসের কর্ণদ্বয় কর্ণদ্বয় পরস্পরকে কি পরস্পরকে পরস্পরকে সমকোণে 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 সমদিখণ্ডিত করে সমদি সমুদ্বিখণ্ডিত করে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমধিখণ্ডিত করে এস রম্বসের এবং বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও একই যে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে কিন্তু সামান্তরিক বল বা আয়তক্ষেত্র বল সামান্তরিক বল আয়তক্ষেত্র এদের কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে নয় শুধুমাত্র সমদিখণ্ডিত করে শুধুমাত্র সমদিখণ্ডিত করে ঠিক আছে কার কার সামান্তরিকের সঙ্গে মনে রাখা আয়তক্ষেত্র আর রম্বসের কি হয় সমস্ত বাহুর সমান হয় তাই রম্বসের সঙ্গে মনে রাখবে বড়ক্ষেত্র বড়ক্ষেত্রের সমস্ত বাহু চারটা বাহু সমান হয় ইয়েস জন্য একদম ইজি আজকের পর থেকে ভুলবে কোনোদিন কমেন্ট করে জানাও তোমরা যে স্যার সত্যি ভিডিও ভালো লাগছে এক্ষুনি ভিডিওটি পজ করে তোমরা কমেন্ট করো একটা কেমন লাগছে তোমাদের ভিডিও যারা দেখছো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অব্দি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে যে ও তোমাদের খারাপ লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো আশা করি তোমাদের খারাপ লাগবে না তোমাদের কমেন্ট দেখছি আমি তোমরা খুব ভালো লাগছে তোমরা ভালোবাসা দিচ্ছ তার জন্য কিন্তু আমি তোমাদের জন্য একদম জান লাগিয়ে দিব একদম কি বলবো আগুন লাগিয়ে দেবো তোমাদের ভিডিওতে শুধুমাত্র তোমরা সঙ্গে থাকো আর একটু সাপোর্ট করো ওকে দেখো এখানে কি রয়েছে এই তাহলে এইগুলো কত ডিগ্রি করে হবে এইগুলো কত ডিগ্রি করে হবে রম্বসের কর্ণদ্বয় সব কি করে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সবগুলো কি হবে ডিগ্রি করে হবে মানে কি এ ও এখানে যদি একটা ও বিন্দু নি এ ওর সঙ্গে সি ও সমান হবে বি ওর সঙ্গে কি সমান হবে ও ডি সমান হবে ইয়ে তার মানে এটা যদি চল্লিশ ডিগ্রি হয় এটা যদি চল্লিশ ডিগ্রি হয় ভালো করে লক্ষ্য করো এখানে রম্বসের যে বিপরীত যে বাহু না রম্বসের যে বিপরীত বাহু এইগুলো কিন্তু কি হয় বলতো সমান্তরাল হয় ইয়া শোন রম্বসের বিপরীত বাহু কি হয় সমান্তরাল হয় এবারে আমি যদি এসিটাকে কর্ণ ধরি কাকে এসিটাকে যদি আমি কর্ণ ধরি না তাহলে দেখো কর কর্ণ ধরি মানে হচ্ছে এই দুটো সরল সমান্তরাল সরল রেখা এই দুটো কি হয় সমান্তরাল হবে বিসি সমান্তরাল সরলেখা তাহলে এসি তখন কি হয়ে যাবে ছেদক বা ভেদক এইটা কি হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে তখন কি হয়ে যাবে ছেদক বা ভেদক ছেদক বা কি হয়ে যাবে ভেদক তাহলে ছেদক বা ভেদক আর এই দুটো সমান্তরাল স্বর তার মানে এই কোনটা তার মানে এই কোনটা তার মানে এই কোনটা আর এই কোনটা কি হবে একান্তর কোন হবে না ইয়ে শূন্য এই কোনটার সঙ্গে এই কোনটা একান্তর কোন হবে ইয়ে শূন্য তার মানে দেখো এই কোনটা হবে আমাদের এই কোনটা হবে আমাদের কত ডিগ্রি কত ডিগ্রি এই কোনটা কত হবে ইকুয়াল হবে এবারে দেখো এটা চল্লিশ ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি আমি ত্রিভূষটা লিখছি দেখো এটা ও দিয়েছি তাহলে এ ও ডি এ ও ডি এ ও ডি এই যে ত্রিভূষটা বেরিয়েছে এর একটা কোন চল্লিশ একটা কোন কত নব্বই তাহলে আর একটা কোন কত হবে এ একটা কোন এ বি এ ডিবি এটা কত হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস চল্লিশ প্লাস নব্বই একশো তিরিশ ডিগ্রি হচ্ছে কত হচ্ছে কত পঞ্চাশ ডিগ্রি হচ্ছে কত পঞ্চাশ ডিগ্রি ওকে অপশন এ হবে এখানে সঠিক উত্তর দেখো পঞ্চাশ ডিগ্রি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি সময় যাক একটা শেখো ভালো করে শেখো মন দিয়ে শেখো পরের অঙ্কগুলো তোমরা কিন্তু লাগাবে ঠিক আছে তাই বলছি মন দিয়ে দেখো অঙ্কগুলো নেক্সট দাগের কোশ্চেনে চলে আসবো আমরা বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখে বলেছে দেখো চারকে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো দেখো দুটি অমূলত সংখ্যার সমষ্টি বলেছে অমূলত সংখ্যাগুলো কি হয় রুট থ্রি রুট টু রুট সেভেন অন্য এগুলো হচ্ছে অমূলত সংখ্যা এগুলোকে যদি আমি বলো টু প্লাস রুট থ্রি বলি বা টু প্লাস রুট টু বলি কোনো সংখ্যার সঙ্গে একটা মূলদ সংখ্যার সঙ্গে যদি আমি একটা অমূলত সংখ্যা যোগ করি তখন সেটা কি হয়েছে মিশ্র হয়ে যাচ্ছে হ্যাঁ কিনা তাহলে মিশ্র হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে দেখো এইটাও কিন্তু একটা কি সংখ্যা অমূলদ সংখ্যা ইয়াস অন্য এটাও একটা কি সংখ্যা অমূলদ সংখ্যা কারণ ওর মধ্যে অমূলদ সংখ্যা রয়েছে মিশ্র হয়ে যাচ্ছে চার কে চার কে আমি লিখতে পারি টু প্লাস টু অন্য চার কে লিখতে পারি আমি চার কে লিখতে পারি আমি টু প্লাস টু টু প্লাস টু করবো কি টু প্লাস করবো রুট থ্রি আবার টু মাইনাস রুট থ্রি কেন প্লাস রুট থ্রি একটা এক্সট্রা যোগ করেছি তাহলে মাইনাস তো করতেই হবে কিছু করার নেই কারণ ওটা তো রাখা যাবে না তাহলে দেখো এটা একটা অমূলধ সংখ্যা এটাও একটা অমূলত সংখ্যা যাদের যোগ করে আমি চারই তো এসছি আমার এখানে তাহলে দুটো অমূলদ সংখ্যা হবে কি একটা হবে টু প্লাস রুট থ্রি আর একটা নিবে টু মাইনাস রুট থ্রি শূন্য এবারে বলবে স্যার আমি তো অন্যভাবে করতে পারি অন্য সংখ্যাও নিতে পারি অবশ্যই করবে অবশ্যই নিজেদের মতো করবে যেরকম তুমি চারকে লিখতে পারি আমি এক প্লাস থ্রি ইয়ে শূন্য কত লিখতে পারি এক প্লাস থ্রি তাহলে এক প্লাস থ্রি আবার লিখতে পারি ধরা এক প্লাস আমি রুট থ্রি নিবো না বল স্যার আমি রুট টু নিবো রুট টু নিয়ে নাও প্লাস থ্রি মাইনাস রুট টু করে নাও তাহলে এইদিকে একটা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এইদিকে একটা অমূলদ সংখ্যা তাদের যোগফল কত হচ্ছে আমাদের 4 হচ্ছে তো বিভিন্ন ভাবে হবে অনেক आंसर এখানে কিন্তু হতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো नेक्स्ट क्वेश्चनে যাব বলছে দেখো k এর কোন মানের জন্য kx 2y 2 এবং কে মাইনাস টু ফাইভ সমীকরণদের অসংখ্য সমাধান থাকবে আচ্ছা অসংখ্য সমাধান থাকবে এই অঙ্কগুলো এই অঙ্কটা না আগের ভিডিও কি তার আগের এত সুন্দর করে বলেছি তবুও যাদের হয়তো মনে পড়ছে না তাদের ক্ষেত্রে আমি বলে দিই দেখো দুটো সমীকরণ আমি লিখছি দুটো সমীকরণ লিখছি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো এটা একটা সমীকরণ লিখছি এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো এটা একটা সমীকরণ লিখছি হচ্ছে কি আছে তোমার তিনটে শর্ত আছে এক নম্বর দু নম্বর লিখবো আর তিন নম্বর লিখবো ইয়ার জন্য তিনটে শর্ত আছে একটা শর্ত কি বলছি যে এ ওয়ান বাই এ টু নট ইকুয়ালস টু যদি বি ওয়ান বাই বি টু হয়ে যায় a1 মানে x এর সহগ দুই নম্বর সমীকরণে x এর অনুপাত প্রথম নম্বর সমীকরণে y এর সহগ দুই নম্বর সমীকরণের y এর অনুপাত যদি প্রথমেই সমান না হয় সমান কি হয় না হয় তার মানে কিন্তু এখানে কটা সমাধান পাবো মাত্র মাত্র একটা সমাধান পাব ইয়েস অর নো नेक्स्ट नेक्स्ट বলছে যে যদি এ ওয়ান বাই এ টু যদি এ ওয়ান বাই এ টু সমান বিয়ান বাই বি টু হয়ে যায় কিন্তু সি ওয়ান সঙ্গে যদি নট ইকুয়াল করবো কোনো সমাধান পাবো না এস আচ্ছা আবার এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু এর সঙ্গে যদি সমান হয়ে যায় তার মানে কিন্তু আমরা এখানে আমরা এখানে কিন্তু কি পাবো কি পাবো কি পাবো অসংখ্য সমাধান পাবো দেখো এবারে হচ্ছে অঙ্কটা করতে খুব মজা লাগবে দেখো কে এর কোন মানের জন্য এই যে সমীকরণ দুটো রয়েছে এই দুটো সমীকরণদের অসংখ্য সমাধান থাকবে তার মানে কোন সূত্রটা লাগাবো এই সূত্রটা লাগাবো তাহলে দেখো সমীকরণ দুটো আমি আগে লিখে ফেলি আচ্ছা এটা আছে কত কে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো এদিকে ক্লাস ফাইভ ছিল সমান চিনের এদিকে এলে কি হবে মাইনাস হয়ে যাবে কি বলে দিয়েছে আমাদের অসংখ্য সমাধান আছে যেহেতু সমীকরণ দ্বয়ের অসংখ্য লিখবে যেহেতু সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে তাই লিখতে পারি আমি কে বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু বাই ফাইভ ইকুয়াল মাইনাস টু বাই মাইনাস ফাইভ তাহলে এইখান থেকে আমি যে কোনো দুটোকে এইখান থেকে আমি যে কোনো দুটো মানে কে এর সঙ্গে যুক্ত থাকবে এই রকম দুটোকে আমি কি করব সমান করে সমাধান করব। এটাকে আমি লিখতে পারি না কে বাই কে মাইনাস ওয়ান এটা কার সঙ্গে সমান টু বাই ফাইভ এর সঙ্গে সমান ওকে যদি আমি করে দিই বজ্র বজ্রগুণন যদি করে দিই তাহলে কত আসবে ফাইভ কে ফাইভ কে আর টু ইন্টু টু ইন্টু কে মাইনাস ওয়ান এর জন্য তাহলে কত আসবে ফাইভ কে ফাইভ কে সমান টু কে মাইন টু এর জন্য ফাইভ কে কত আসলো বলো ফাইভ কে মাইন টু এখান থেকে আমি যদি লিখতে পারি অর থ্রি কে থ্রি কে সমান মাইনাস টু অর কে ইকুয়ালস টু ব্যাস কমপ্লিট ওকে তাহলে কে এর মান কত পেয়ে গেলাম আমরা মাইনাস টু বাই থ্রি কে এর মান মাইনাস টু বাই থ্রি দেখো এত সহজ লাগবে তোমরা যদি কন্টিনিউ করো গুলো খুব সহজ লাগে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি একদম গ্যারেন্টি লিখে নাও তোমরা তোমাদের পরীক্ষা হলে কোশ্চেন আটকাবে না লিখে নাও তোমরা পিডিএফটা তোমরা প্লিজ ডাউনলোড করে রাখো পরবর্তীকালে যেন অঙ্কগুলো তোমরা দেখে যেতে পারো ওকে নেক্সট বলছে এক্স টু দর ফোর রুট ওভার এক্স টু দরাইভ রুট ওভার এক্স টু দিক মানে দেখো এটা রুট কিউব রুট অপ কি সব রয়েছে আবার এই স্কোয়ারের মধ্যে আবার এইগুলো রয়েছে এই স্কোয়ার রুটের মধ্যে আবার এগুলো রয়েছে এগুলো স্কোয়ার রুট এটা কিউব রুট রয়েছে তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি দেখো সমান চিহ্ন দিয়ে লিখতে পারি কিউব রুটপ সমান চিহ্ন দিয়ে লিখতে পারি কিউব রুট অফ এক্স টু দা পাওয়ার 4 স্কয়ার রুট অফ এক্স টু দা পাওয়ার -5 এর সঙ্গে এটা কি রয়েছে গুণ রয়েছে এগুলো কিছু নেই মানে কি রয়েছে গুণ রয়েছে গুণ এক্স টু দা পাওয়ার 6/2 ये शून्य কারণ আমরা কি জানি √x √x² √x টু দা পাওয়ার 1/2 কিউব রুট কিউব রুট অফ এক্স কিউব রুট অফ এক্স মানে কত এক্স টু দা পাওয়ার ওয়ান বাই থ্রি ওয়ান বাই করে দিব এখানে যা থাকবে এখানে কিছু নেই মানে অ্যাকচুয়াল টু আছে কিন্তু টু তো আমরা লিখবো না স্কোয়ার রুট এমনিতেই বলা হচ্ছে যদি তোমাকে বলি ফোর্থ রুট অফ এক্স কি লিখবে এক্স টু দা পাওয়ার স্কোয়ার ওয়ান বাই ফোর হবে তো একই তো বললেন আপনি ঠিক তো এখান থেকে দেখো এটাই কাটাকাটি করলে কত টু দুই তিনে ছয় তাহলে কিউব রুট অফ কি লিখলাম কিউব রুট অফ এক্স টু দা পাওয়ার ফোর

লিখতে পারি আমি তাহলে দেখো কিউব রুট অফ দা পাওয়ার ইন্টু এটা কত হবে এটা এটা হচ্ছে তার মানে আমি লিখতে পারি না এক্স টু দা পাওয়ার মাইনাস টু বাই টু কারণ স্কোয়ার রুট আছে মাইনাস টু বাই কত হয়ে যাবে টু হয়ে যাবে ওকে এখান থেকে আমরা লিখতে পারি কিউব রুট অফ দুই দেখো কেটে যাবে এখানে

মানে কি ওয়ান বাই হয়ে যাবে মানে থ্রি এখানে রয়েছে থ্রি বাই কেটে দাও একদম একদম পড়ে থাকবে স্যার কত স্যার পড়ে থাকবে কি সহজ অঙ্ক করালেন তাই না কত সহজ অঙ্ক দেখো একটু বুঝে নাও নেক্সট কোয়েশ্চনে যাব আমরা যারা বুঝতে পারছো না সব তাদেরকে বলবো প্লিজ তোমরা কমেন্ট করে জানো কোন কোয়েশ্চেনটা বুঝতে পারছো না তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে ওইটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো এবং কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে কমেন্ট করে যেন আর লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও নতুন যদি হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো প্রচুর উপকারে লাগবে তোমাদের এটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু আমি একদম প্রমিস করছি আমি পুরো টাই তোমাদের কমপ্লিট করবো একদম পিডিএফ দিবো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনও আলোচনা করব সঙ্গে থাকো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে আইভি বলছে এক্স যদি আমি ভাগ করি ভাগ করি তাহলে থ্রি ভাগশেষ থাকে কে এর মান নির্ণয় করতে বলেছে কার মান নির্ণয় করতে কে এর মান নির্ণয় করতে বলেছে দেখো রাশিমালা দেওয়া সেটা হচ্ছে তোমাদের আহ সংখ্যা মালার যে অঙ্ক দিয়েছে দেখো দেখো কোনো একটা বহুপদী সংখ্যা মালা যদি থাকে এটা একটা বহুপদী রাশিমালা সংখ্যামালা মালা কোনো কিছু দিয়ে যদি ভাগ করি কোনো কিছু দিয়ে যদি ভাগ করি আমি আমি ধরো তোমাকে বললাম দিচ্ছি একটা কিছু একটা রয়েছে এইটাকে আমি যদি আমি ভাগ করি কত দিয়ে ধরো এক্স প্লাস এ দিয়ে যদি আমি ভাগ করি বলছি যে যদি এটা ডিভিজিবল হয়ে যায় মানে বিভাজ্য হয়ে যায় তার মানে এর যে শূন্য এর শূন্য কত এর শূন্য কত মানে এক্স প্লাস এ টু শূন্য মানে এক্স ইকুয়ালস টু কত মাইনাসে ইয়ে শূন্য বলছে এর যে শূন্য এই যে রাশিমালার শূন্য কত হলো মাইনাসে বলছে এফ মাইনাসে এক্স এ যে মাইনাসে বসালে এটা জিরো হবে কখন জিরো হবে বললাম যদি এটা বিভাজ্য হয়ে যায় যদি এটা বিভাজ্য হয়ে যায় কিন্তু যদি ভাগশেষ থেকে যায় কিন্তু যদি ভাগশেষ থেকে যায় কিন্তু যদি ভাগসেস থেকে যায় তখন কিন্তু এফ অফ মাইনাসে সেই ভাগসেসটা যা হবে তার সঙ্গে সমান হয়ে যাবে আমি যদি বলি এম ভাগ শেষ থাকবে তাহলে এফ অফ মাইনাসে মানে এর যে জিরো যেটা দিন ভাগ করেছিলাম সেটা বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে ভাগসেস ক্লিয়ার হয়েছে সবাই তাহলে আমি যদি ধরে নিই আমি যদি ধরে নিই এফ অফ এক্স আমি যদি ধরে নিই এফ অফ এক্স ইকুয়ালস টু এক্সেস কিউব যেটা দেওয়া রয়েছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কে এটা যদি আমি এফ এক্স ধরে নিই এটাকে কী দিয়ে বিভাজ্য করছে বলো এক্স প্লাস টু দিয়ে তাহলে এক্স প্লাস টু এর শূন্য কত মানে এটাকে শূন্য করলে বা দিয়ে এক্স সমান কত বেরো মাইনাস টু তার মানে এক্স প্লাস টু এর শূন্য এক্স প্লাস টু এর শূন্য এক্স প্লাস টু এর শূন্য হলো শূন্য হলো মাইনাস টু ইয়ার অন্য তাহলে আমি বলেছি এটা কি বলেছে ভাগ দেখো থেকে গেছে তার মানে আমি লিখতে পারি এফ ওফ শূন্য মাইনাস টু ইকুয়ালস টু কত লিখতে পারি আমি থ্রি এটাই তো ভাগেস দিয়েছে অর অর এফ অফ মাইনাস টু এফ ও মাইনাস টু বসাও তাহলে মাইনাস টু এর হোল কিউব এদিকে কত হচ্ছে এক্সেস কিউব মাইনাস টু এর হোল কিউব প্লাস টু ইন্টু মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস কে জিরো মাইনাস টু এর হল মানে কত মাইনাস টু ইন্টু মাইনাস টু ঠিক তাহলে মাইনাস টু ইন্টু মাইনাস টু মানে প্লাস ফোর মানে কত হবে মাইনাস এইট মাইনাস এইট প্লাস দু চার দু আট কেন কারণ এর মাইনাস আসবে না স্কোয়ার আছে কিন্তু এর কিউব ছিল তাই মাইনাস আগে চলে এসেছে অযুগ্ম সংখ্যা থাকলে কি থাকবে মাইনাস চলে আসবে আর যুগ্ম সংখ্যা থাকলে মাইনাসটা আর থাকবে না টু ফোর সিক্স এইট এগুলো থাকলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে দুদি চার দুই আট এটা মাইনাসে আর সরি সরি একটু ভুল হয়ে গেছে তোমাদের সরি এটা থ্রি হবে আমি ভুলে জিরো করে দিই এখানে থ্রি আছে না থ্রি হবে আচ্ছা এটা কত হবে বলো মাইনাস হচ্ছে প্লাস সিক্স মাইনাস কে ইকুয়াল প্লাস এইট মাইনাস এইট কেটে যাবে বা মাইনাস কে বা মাইনাস কে ইকুয়ালস টু থ্রি মাইনাস সিক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি মাইনাস থ্রি বা কে ইকুয়ালস টু মাইনাস কেটে দাও কত বেরোচ্ছে আমাদের কে ইকুয়ালস টু এই বেরোচ্ছে আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি ওকে নেক্সট কোশ্চেনে যাবো পাঁচের দাগ বলেছে দেখো কি কোশ্চেনটা বলছে মাইনাস টু ওয়াই বিন্দুটি মাইনাস থ্রি সেভেন এবং ফোর সিক্স বিন্দু দয় থেকে ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে আচ্ছা যদি তোমাদের বলি আমি এক্স ওয়ান ওয়ান ওয়াই এবং 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 এক্স টু ওয়াই টু এবং এক্স টু ওয়াই টু এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বগত সূত্র কি ছিল এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স এর স্থানাঙ্কের বিয়োগ করবো হোল স্কোয়ার করবো ওয়াই এর স্থানাঙ্কের বিয়োগ করবো হোল স্কোয়ার করে দিব এই এক এটাই হচ্ছে কি আমাদের এই বিন্দু দয়ের মধ্যে দূরত্বের সূত্র এখানেও দেখো কি কি বলেছে মাইনাস টু ওয়াই থেকে সেভেন এই বিন্দুর দূরত্ব বের করবো আবার আর দূরত্ব বের করবো কি মাইনাস থেকে এই বিন্দুর দূরত্ব বের করবো বুঝতে পেরেছো মানে বোঝাতে চাইছি মাইনাস এটা একটা যদি বিন্দু হয় এটা যদি মাইনাস থ্রি সেভেন বিন্দু হয় মাইনাস থ্রি সেভেন বিন্দু হয় বলছে এদের মধ্যে দূরত্ব আর এখানে যদি আমি ফোর সিক্স বিন্দু নিই এদের মধ্যে দূরত্ব বের করাই এই দুটোকে সমান করে দিব সেখান থেকে যে ওয়াই এর মান পাবো সেটাই হচ্ছে অ্যান্সার সমদূরবর্তী বলেছে তার মানে আমি ডাইরেক্ট করছি দেখো শর্তানুসারে শর্তানুসারে আমি লিখতে পারি শর্তানুসারে আমি লিখতে পারি শর্তানুসারে লিখতে পারি রুটোভার রুট এর থেকে এর দূরত্ব কত মাইনাস টু মাইনাস থ্রি মানে প্লাস থ্রি হয়ে যাবে মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস মাইনাস প্লাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মানে ওয়াই মাইনাস ওয়াই টু মানে সেভেন এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আবার এর সঙ্গে কার হবে আবার এর সঙ্গে কার হবে এটার হবে ফোর সিক্স তাহলে এটা থেকে রুট লিখতে পারি আমি মাইনাস টু মাইনাস ফোর এর হোল স্কোয়ার ফোর মাইনাস ফোর কেন এর এক্স এর স্থানাঙ্ক প্লাস ওয়াই টু ওয়াই ওয়ান মানে কি হয়ে গেল সমান হয়ে গেল ঠিক এবারে দেখো দুটোকে যদি আমি দুপক্ষে বর্গ করে দিই তাহলে রুট ওভার উঠে যাবে রুট ওভার উঠে যাবে বর্গ করেছি তাহলে মাইনাস টু প্লাস থ্রি মাইনাস টু প্লাস থ্রি কত প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মানে ওয়ান প্লাস ওয়াই মাইনাস সেভেন হোল হোলস্কোয়ার এটাকে ভাঙবো আমি

সংখ্যাগুলোকে নিয়ে চলে দেওয়া স্কোয়ার মাইনাস ফোর ওয়াই আর এই প্লাস ওয়াই স্কোয়ার এদিকে চলে এলে 14 মাইনাস টুয়েলভ এদিকে এলে কত হবে কত হবে প্লাস টুয়েলভ হয়ে যাবে প্লাস টুয়েলভ টু প্লাস মানে কত এদিকে 72 আর এটা প্লাস উনপঞ্চাশ প্লাস ওয়ান মানে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মাইনাস পঞ্চাশ হয়ে যাবে ঠিক দেখো প্লাস মাইনাস কেটে যাবে এখানে আসছে কত মাইনাস টু ওয়াই সমান মাইনাস করলে কত হবে এখানে বাইশ পঞ্চাশ আর সত্তর বাইশ ওয়াই সমান হচ্ছে বাইশ বাই মাইনাস টু দুই এগারো বাইশ বা ওয়াই সমান কত হবে মাইনাস এগারো নিচে কত আছে মাইনাস আছে তো অ্যান্সার হবে কত এখানে ওয়াই এর মান মাইনাস ইলেভেন একটু ক্যালকুলেশন দেখে নাও তোমরা খুব সহজ ক্যালকুলেশন রয়েছে দেখো এটাই হচ্ছে আমাদের কি লাস্ট কোয়েশ্চেন কিন্তু এক নাম্বারের গুলো যেগুলো রয়েছে তাদের মধ্যে লাস্ট কোয়েশ্চেন দু নম্বরের এটা বলেছে দেখো এব সামান্তরিক কর্ণদয় এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে কত কোন বিন্দুতে ও বিন্দুতে যদি এ ও একশো কুড়ি ডিগ্রি হয় বিএসি সমানিডি হয় তবে এ সি ডি এর মান কত পড়ে তো গেলাম কিন্তু প্রত্যেকটা লাইন ধরে আমি তোমাদের বুঝিয়ে দেখে বলছি এবামান্তরিকা কর্ণদ্বয় এসি এবং বিডি তার মানে আমি এসি একটা কর্ণ হবো আর বিডি কর্ণ হবো ঠিক এতদূর কমপ্লিট তাহলে আমার কমপ্লিট হয়ে গেল কতদূর এতদূর কমপ্লিট হয়ে গেল এত আমাদের কমপ্লিট হয়ে গেল বলছে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে কোন বিন্দুতে ছেদ করেছে এরা ও বিন্দুতে করেছে সরি ও বিন্দুতে ছেদ করেছে কোনটা এইটা বলছে এতদূর তাহলে হয়ে গেল যদি এ ডি একশো কুড়ি ডিগ্রি এ এই কোনটা এই কোনটা বলে দিয়েছে আমাদের একশো কুড়ি ডিগ্রি এই বিএসি টু ইন্টু এব বিএসি বিএসি কোনটা বি মানে এই কোনটা বলছে টু ইন্টু এবিডি টু ইন্টু এ বিডি এই কোনটা এর ডবল হচ্ছে এইটা তার মানে দেখো এখানে আমি কি করব যদি এবিডি এবিডিটাকে আমি এক্স ধরে নিই ডিগ্রি ধরে নিই তাহলে বিএসি কত হয়ে যাবে বলতো টু এক্স ডিগ্রি হয়ে যাবে এর জন্য এ এবিটাকে শুধু আমি যদি এক্স ধরে নিই বিএসি কত টু এক্স ডিগ্রি তাহলে এখানে যদি আমি লিখি এ বি ডি এটাকে যদি আমি এক্স ডিগ্রি ধরে নিই আর বি এ সি এটা হয়ে যায় বলো ডিগ্রি ডিগ্রি আমাকে চেয়েছে কোনটা ডি এর মা সি ডি কোথায় এ ডি সি ডি মানে এই কোনটা চেয়েছে ডি ঠিক আচ্ছা দেখো এখানে এই যে ত্রিভুজটা বেরিয়েছে না আমি দাগ দিচ্ছি একটু ভালো করে দেখো এই দেখো এইটা এই যে ত্রিভুজটা বেরিয়েছে এই যে ত্রিভুজটা বেরিয়েছে এই ত্রিভুজের মধ্যে দেখো এই দুটো কত ডিগ্রি এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি মানে এদের যোগফল কত হবে এদের যোগফল কত হবে এদের যোগফল কত হবে ডিগ্রি হবে ইয়ার শোন এদের যোগফল কত হবে জিরোটা বড় হয়ে গেছে ডিগ্রি এদের যোগফল কত হবে এদের যোগফল কত হবে থ্রি এক্স ডিগ্রি হবে টু এক্স প্লাস এক্স ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি এবারে দেখো এইটা কত এটা কত এখানে কত আছে একশো কুড়ি তাহলে এটা কত হয়ে যাবে আমাদের ষাট ডিগ্রি টোটাল পুরোটা তো একশো আশি ষাট এর সঙ্গে যদি আমি ষাট ডিগ্রি যোগ করি কত হবে তিনটা কোণের সমষ্টি কুনের সমিগ্রি ইয়সন্ন তার মানে থ্রি এক্স ডিগ্রি সমান একশো আশি মাইনাস ষাট মানে হচ্ছে কত হবে একশো কুড়ি ডিগ্রি তাহলে এক্স কত পাচ্ছি আমি এক্স কত পাচ্ছি আমি এক্স কত পাচ্ছি আমি দু চল্লিশ চল্লিশ ডিগ্রি পাচ্ছি এক্স কত পাচ্ছি আমি চল্লিশ ডিগ্রি এক্স কত পাচ্ছি আমি চল্লিশ তাহলে এক্স যদি চল্লিশ হয় বিএডি এই কোনটা কত হবে চল্লিশ ডিগ্রি আর বিএসি এটা হচ্ছে এবিডি চল্লিশ হলো বিএসি এটা হয়ে যাবে আমাদের কত আশি ডিগ্রি টু ইন্টু এক্স ডিগ্রি এ শূন্য এরপরেই হচ্ছে মেন কাজ সেটা কি মেন কাজ মানে কিছু নেই দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো কী হয় বা সামান্তরিকের বিপরীত বাহুগুলো কী হয় সমান্তরাল এটার সঙ্গে এটা কি আমাদের সমান্তরাল দেখে নাও আর এসিটা কি এসিটা কি এসিটা কি এসিটা কি এসিটা টা হচ্ছে আমাদের কি বলো ছেদক বা ভেদক যদি এই দুটো সমান্তরাল হয় ছেদক বা ভেদক ছেদক বা ভেদকের লক্ষ্য করলে একদম ইজিলি বুঝতে পারবে দেখো এইটার সঙ্গে এইটা কি হবে একান্তর কোন হবে জেড এসে গেছে না ঠিক তাহলে এটাও কত হবে টু এক্স ডিগ্রি এটা টু এক্স ডিগ্রি মানে এটাও কত চলে আসছে আমাদের আশি ডিগ্রি আর চেয়েছে তো এটাই তাহলে এ সি ডি কত হবে ওকে তো দেখো আমরা কিন্তু কমপ্লিট করে দিলাম একদম এক নাম্বার দু নম্বরের প্রশ্ন যদি সত্যি তোমাদের ভালো লাগে যদি সত্যি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিয়ে যাও নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো পাঁচ টাকা বেল এখন ক্লিক করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তো আজকে এই পর্যন্ত আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে স্কুল নাম্বার সিক্স নিয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয়